সেই তো কোকো তুই আসলি, যন্ত্রের পাশান গাড়িতে কোকো হয়ে এলি তুই বাড়িতে, ও বাবা লাশ হয়ে এলি তুই বাড়িতে, কোকো বাবা লাশ হয়ে এলি তুই বাড়িতে। যায় নামাজে বসে নিঃশ্বাসে নিঃশ্বাসে, খোকা খোকা ডাকে তার মায়ে, হায় খোকায় হায় খোকায় হায় খোকায় হায় 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 হায়। সেই যে কখন খোকা শত্রুর অবিচারে ঘর ছাড়া হয়েছে একা, সেই থেকে মাতার বুক ভরা হাহাকার, আর তো পায়নি মা দেখা, সারাক্ষণ ডেকে যায় হায় খোকায় হায় খোকায় খোকায় হায় খোকায় আয় আয় হায় আয় হায়। হাজার বছর ধরে পথ চলি, শেষ হয়ে হয় না হাঁটা, একদিন ঠিকই আমি আসব, পথে দিকে যতই কাঁটা। মাগো মুছে ফেলো দু চোখের পানি, মাগো মুছে ফেলো দু চোখের পানি, মাগো মুছে ফেলো দু চোখের পানি, অত্যাচারীর ওই লোহার শিকল একদিন হবেই বিকল, ওদের জোয়ার ভরা নদীতে আসবেই আসবে ভাটা, পথে দিক যতই কাটা মা, পথে দিক যতই কাটা। মাগো দেশ ভরা মহাতৃণমূলে, মাগো দেশ ভরা মহাতৃণমূলে, মূলে
মাগো দেশ ভরা মহা তৃণমূলে খুব ধরিদয় ওরা রয়েছে ব্যাকুল, একদিন ফোটাবেই ফুল, জনতার সংগ্রাম রুখবে কত বড় বুকের পাটা, পথ দিক যতই কাঁটা ও মা, পথ দিক যতই কাঁটা ও মা, পথ দিক যতই কাঁটা মা গো, পথ দিক যতই কাঁটা। কে তুমি? আমি আমি কৈফত চাইতে আইছি। কেন কেন সে মুক্তি যুদ্ধ করলো, কেন দেশ স্বাধীন হইল, আমি কি পাইছি? আমার স্বামী গেল, আমার সংসার গেল, আমার খোকা গেল, আমার খোকা, আমার খোকা, খোকা, আমার খোকা। তোমার এই কৈফিয়ত শুধু একা জিয়াউর রহমান কেন দেবে বোন? তোমাদের ত্যাগের বিনিময়ে তো দেশটা স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধেরও দোষ নয়, স্বাধীনতারও দোষ নয় রে বোন। শাসক গোষ্ঠীর উপর যে অশুভ প্রেতাত্মা ভর করেছে তারই প্রতিফল ভোগ করছি তুমি, আমি, আমরা সবাই, সবাই, সবাই। হই জিয়ার মাজার নাকি এখান থেকে তুলে ফেলাইব। জিয়ার মাজার এখান থেকে তুলে নিয়ে যাবে? জিয়ার মাজার সরাতে হলে হাজার লক্ষ লাশের উপর দিয়ে সরাতে হবে। জিয়া তাদেরই শত্রু যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। জিয়া তাদেরই শত্রু যারা স্বাধীনতার মূল্যবোধকে গদির ঊর্ধ্বে তুলে ধরতে পারে না। জিয়া তাদেরই শত্রু যারা একদলীয় বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে মাথার উপর দাঁড় করাতে চায়। জিয়া সভা, জিয়া সার্বজনীন, জিয়া থাকবো, জিয়া থাকবো, জিয়া থাকবো, খোকা, খোকা, খোকা। কালের সাক্ষী কেন এসেছেন? উনি কেমন আছেন জানতে আপনি কি কিছুই জানেন না? জানি উনি মুক্ত স্বদেশ নির্মাণে হিংস্র বাঘের মতো বলেছিলেন, হাই রিভোল্ট। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ফিরে এসে যখন তিনি দেশের দায়িত্ব নিলেন, দেশদ্রোহী শকুনদের দৃষ্টি আবার তার উপর ন্যস্ত হল।
উনি শহীদ হলেন। না না, তার মৃত্যু নেই। যখন দেশে গণতন্ত্র নস্যাৎ হয়ে যায়, জিয়া আর একবার জন্ম নেয়। যখন মানুষের মুক্ত ভাষণ বন্ধ হয়ে যায়, তখনই জিয়া আবার জন্ম নেয়। যখন মানুষ অধিকার বঞ্চিত হয়, তখনই তো জিয়া আবার জন্ম নেয়। জিয়াকে আসতে হবে, বার বার আসতে হবে। জিয়ার যুদ্ধ শেষ হয় না। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। ওরা জানে না আমি কে। হিটলার মুসোলিনির আমলে আমি ছিলাম কোয়েবলস, কোয়েবলস। অনর্থক মিথ্যে কথা ছড়িয়ে হিটলারকে বিশ্বজয়ী সমর নায়ক বানিয়েছিলাম। আমি সিরাজউদ্দৌলার আমলে মির্জাফর হয়েছিলাম। দিনে কাশিম বাজার কুটিতে ষড়যন্ত্র করতাম, আর রাতের বেলায় খসিটি বেগমের আত্মীয় হতাম। তারপর সিরাজের নবাবী কেড়ে নিলাম। এই আমি আবার রাবণের আমলে ছিলাম বিভীষণ। সীতাকে উদ্ধার করতে যখন রাজা রাম এলো, আমি তখন কান পরা দিলাম। কি কান পরা দিলাম? রাবণ যখন উপাসনায় ব্যস্ত থাকবে, তখন শরীরের সর্বশক্তি দেবতার পায়ে উৎসর্গ করে নিঃস্ব হয়ে যায়। সেভাবে রাবণকে হত্যা করে রাম সীতাকে উদ্ধার করেছিল। আমি রাজতন্ত্র বুঝি না, সমাজতন্ত্র বুঝি না, গণতন্ত্র বুঝি না। আমার একমাত্র ব্রতই হলো বিরোধী শক্তিকে দমন করা। জানেন, এই আমি বলেছিলাম, যদি খাদ্য সমস্যার সমাধান চান, সবাই মিলে কম কম খান। বিরোধী দল তখন কি করতে পেরেছিল? যখন বলেছিলাম যদি দ্রব্যমূল্য কমাতে চান, সপ্তাহে একদিন বাজারে যান, তখনই বা বিরোধী দল কি করতে পেরেছিল? যখন বলেছিলাম শেয়ার মার্কেটে যা হচ্ছে হোক, কি করতে পেরেছিল বিরোধী দলের লোক? যখন বলেছিলাম যদি রানা প্লাজা ধসাতে চান, কলাপসিবল গেটে ধাক্কা লাগান, কি করতে পেরেছিল বিরোধী দলের লোক? কত কান্নাকাটি দেখলাম। পদ্মা মেঘনা যমুনায় পানি নাই, নাই তো নাই। আরে শোনো শোনো শোনো, তোমাদের চোখের পানি দিয়েই নদীর পানি ভরাট করে দেব। চোখের পানি বারুদ হয়ে ফুটবে, তোমার দেহ ঝলসে দিতে ছুটবে, দীর্ঘ নিয়াস অগ্নিগিরি হবে, তখন তুমি বিচ্ছিন্ন রবে, ভস্মীভূত হবে তোমার দেহ, আশেপাশে রবে না আর কেহ। পদ্মা নদী উঠবে আবার জেগে, বইবে আবার আগের মতো বেগে। নত জানু পররাষ্ট্র নীতির কারণে আমরা আমাদের ন্যায্য পানি থেকে বঞ্চিত হয়েছি।
যেন বইছি অচল, স্বপ্নের ধারা যেন বইছি অচল।